আমি জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম পুলিশ বিবৃতি সংবিধান পরিপন্থী বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে সরকার অভিযোগ করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা এদিকে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ সহ আহত নয় মুন্সীগঞ্জের গজারিয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন সহ অন্তত নয়জন আহত হয়েছেন এদিকে ছাত্রলীগ নেত্রীকে একাধিকবার ধর্ষণ দেশ ছাড়লেন নেতা বের প্রলোভনে ছাত্রলীগ নেত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আদালতে মামলার পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান ৩৫। জানিয়ে দিব সংসদ ভবনে মুজিব এবং স্বাধীনতার উদ্বোধন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের নবনির্মিত মুজিব এবং স্বাধীনতা শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব তিস্তা চুক্তিতে মোদীকে মমতার চিঠি ফারাক্কা এবং তিস্তা চুক্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় সোমবার চব্বিশে বন্দ্যোপাধ্যায় মোদীকে লেখা চিঠিতে বলেন পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফারাক্কার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে রকম চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ করবে না মম মমতা সরকার খবর আনন্দবাজার পত্রিকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটিও আমাদের জানিয়ে দিতে পারেন এবারে বিস্তারিত পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি সংবিধান পরিপন্থী রিজভি সাংবাদিকতা নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছেন সেটিকে সংবিধান পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি তিনি বলেছেন একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়া মানে গোটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নয় এই ঘটনায় বিবৃতি দেয় প্রমাণিত হয়েছে পুলিশের আরও অনেক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত তাদের দুর্নীতির খবর চাপা দিতে এই বিবৃতি দেওয়া হয়েছে সোমবার চব্বিশে জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে ইসকাউন মার্কেটের শিক্ষক কর্মচারী ঐক্যজোট কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের সব কথা বলেন রেজফি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেকুম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় পরে অসুস্থ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয় রুল কবির রেজভি আরো বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এবং সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম আজিজ আহমেদের দুর্নীতির কাহিনী বেরিয়ে আসছে তাদের সহ আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির কেচ্ছা কাহিনী সবার সামনে বেরিয়ে আসছে দেশের জন্য লাখ লাখ গণতন্ত্রকামী মানুষ জীবন দিয়েছেন নির্যাতিত হয়েছেন বেনজির আসাদুজ্জামানদের জন্য আওয়ামী লীগের এমপিদের জন্য প্রশাসনের ব্যক্তিরা এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য যা খুশি তাই করছে এ সময় তিনি বলেন এক রাজস্ব কর্মকর্তার ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে

দুর্নীতিবাজদের ছেলে মেয়েরা রাজকীয় জীবনযাপন করছে আমলিক অবৈধ সরকারের আমলে এটা হওয়া কোনো অবখর কিছু নেই বেনজির আসাদুজ্জামানেরা বিরোধী দলের নেতাকর্মীদের গুম করেছে খুন করেছে রাতের অন্ধকারেরা নির্বাচন করে দিয়েছে তার প্রতিদান হিসেবে এখন জমি দখল করে গরিব মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে টাকার পাহাড় করেছেন এতে এই সরকারের কিছু যায় আসে না সরকার খুশি কারণ তারা তাদেরকে ক্ষমতায় টিকে রাখতে খুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে এ কারণে এই সব খুঁটি এখন চাকরি শেষ তাও এদেরকে কিছু করছে না সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে সরকার গণতন্ত্র মঞ্চ বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সরকার অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির দল গণতন্ত্র মঞ্চ বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অনেক গুরুতর অসুস্থ উল্লেখ করে সরকারকে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন যুগপথ আন্দোলনের গুরুত্বপূর্ণ জোট গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা অভিযোগ করে বলেছেন সরকার চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে খালেদা প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করছে সোমবার চব্বিশে জুন রাতে গণতন্ত্র মঞ্চের এক যৌথ বিবৃতিতে সব কথা বলেন তারা বিবৃতিদাতারা হলেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতা আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না সাইফুল হক জোনায়দ সাকি শেখ রফিকুল ইসলাম বাবলু অ্যাডভোকেট হাসনাদ কায়ুম বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর প্রকাশ করেন নেতারা বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসি ইউনিট করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দেশে তার উন্নত চিকিৎসার সুযোগ নেই ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা অত্যন্ত জরুরি কিন্তু সরকার চিকিৎসকদের পরামর্শ উপরে ক্ষা করে খালেদা জিয়ার প্রতি অমানবিক এবং অসাংবিধানিক আচরণ করছে সরকারকে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং প্রতিহিংসা প্রতিহিংসাপড়ায়নের মনোভাব পরিহার করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবি জানান তারা মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ আহত নয় মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় জন সোমবার অব্বিশে জুন সন্ধ্যায় উপজেলার বলগাঁও গ্রামের স্থানীয় দিলামিয়ার মুদির দোকানের সামনেই দুর্ঘটনা ঘটে আহতরা হলেন হারুনুর রশিদ রদি আক্তার মুক্তার আনন্দ হাসিব শাইনুর বেগম রিয়াদ হোসেন এবং আক্তার হোসেন অবনতি হয় সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এর সমর্থক হোসেন্দি ইউনিয়নের সাপরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নার সমর্থক হারুন রশিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বিরতির জেরে বুধবার তেইশে জন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনা জের ধরে আর সন্ধ্যার কিছুক্ষণ আগে উভয় পক্ষের ফের সংঘর্ষে জড়িয়ে পড়লে সাতজন গুরুতর আহত হয় এবং আরও বেশ কয়েকজন আহত হয় ছাত্রলীগ নেত্রীকে একাধিকবার ধর্ষণ দেশ ছাড়লেন নেতা বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রলীগ নেত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে আদালতে এক মামলার পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান পঁয়ত্রিশ বুধবার দুপুরে মামলার দায়ের খবর পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই সোমবার ভোর চারটায় পিতাস লন্ডনে পালিয়ে গেছেন ওই নেতা মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেত্রী উনতিরিশ রোববার নোয়াখালী নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের এর বিচারক জেলা জজ রহিমের আদালতে এ মামলাটি দায়ের করেন আদালত ভিক্টিমের অভিযোগ আমলে নিয়ে মামলাটি রেকর্ড করে পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে রায়হান নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মোল্লাবাড়ির মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে ওই মামলায় ছাত্রলীগ নেতা রায়হান ছাড়াও তার বাবা মোহাম্মদ ইউসুফ আলী পঁয়ষট্টি ভাই বাবু আটতিরিশ খালাতো বোন বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার ফরাজিবাড়ির মে সবুজ ফরাজির স্ত্রী কলিকে পঁয়ত্রিশ করা হয়েছে আদালতে দায়ের করা অভিযোগ এবং ভিকটিম ছাত্রলীগ নেত্রীর অভিযোগ থেকে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ নেত্রী এবং ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রায়হানের পরিচয় নিয়ে গভীর সম্পর্ক এবং শেষ পর্যন্ত প্রেমের সম্পর্ক গড়ায় এর মধ্যে বিয়ের প্রলোভন এবং বিয়ের পর ভিকটিমকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রতারণামূলক কথা বলে তাকে বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন স্থানে কয়েকবার ধর্ষণ করে এবং ধর্ষণে ধারণকৃত ভিডিও চিত্র ধারণ করে রাখেন রায়হান ওই ভিডিও চিত্র ধারণকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে হুমকি দিয়ে ও সব আপত্তিকর দৃশ্য ডিলিট করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ করে মেয়েটিকে এছাড়াও পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবির বিপরীতে ভিকটিম দশ লক্ষ টাকা পরিশোধ করার পর আরও দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন রায়হান দাবিকৃত ওই টাকা রায়হানকে না দিলে ভিক ভিকটিম ছাত্রলীগ নেত্রীর সব আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে রোববার লন্ডনে চলে যাবে বলে ভিকটিমকে হুমকি দেয় এরপর কোনো উপায় না পেয়ে ওই ভিকটিম থানায় মামলা দায়ের করলে আসামি এবং তার বাবা বাংলাদেশ থেকে লন্ডনে পালিয়ে যায়